বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরমের দুপুরে মুখের স্বাদ বাড়িয়ে দেয় যে কোনো শুটকি মাছের তরকারি। আজকে আপনাদের সবার সাথে শেয়ার করছি আমাদের বিক্রমপুরে যেভাবে পুঁটি মাছের শুটকি দিয়ে লাউ পাতা রান্না করা হয়। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়েছি, এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিল। আর রান্নাটা কিন্তু আমার মা করছে। পেঁয়াজটা মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিল রসুন কুচি। এখানে 1/3 কাপ পরিমাণ রসুন নেওয়া হয়েছে। রসুনটা কিন্তু কুচি করে নিয়েছি, আপনার কেউ চাইলে থেঁতো করেও দিতে পারেন। 7 থেকে 8 মিনিট পরে অবস্থা দেখাচ্ছি। এখন এখানে অ্যাড করে দিল 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। অবশ্যই কিন্তু এখানে পেঁয়াজ বাটাটা অ্যাড করতে হবে, যে কোনো শুটকি রেসিপিতেই কিন্তু পেঁয়াজ বাটা লাগে। আর ব্লেন্ডারের জারটা ধুয়ে এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিল। এই পানিটা দিয়ে মশলাটা কষানো হয়ে যাবে। সাথে দিয়ে দিল স্বাদ মতো লবণ, আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিল। শুটকিতে আর কোনো মশলার কিন্তু কোনো প্রয়োজন নেই, যেহেতু শাক দিয়ে রান্না করা হবে। আর শুটকিতে সবসময় কিন্তু মশলার ব্যবহারটা অনেক কম হয়ে থাকে। মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁটি মাছের শুটকি। আর এই শুটকিগুলো কিন্তু আমার মা বাসায় তৈরি করেছে। শুটকিটা কষানোর জন্য এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিল সাথে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। 5 মিনিট পরে অবস্থা দেখাচ্ছি, শুটকিটা কিন্তু কষানো হয়ে গেছে। আর এখানে পুঁটি মাছের শুটকি দিয়ে রান্না করা হয়েছে আজকের রেসিপি। আপনারা কিন্তু যে কোনো শুটকি দিয়ে এভাবে রান্না করতে পারবেন। অ্যাড করে দিল 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। বলকটা চলে আসার পরে এখানে অ্যাড করে দিতে হবে লাউ শাক। এখানে লাউ শাকের একেবারে আগার যে অংশগুলো আছে, নরম যে ডুগাগুলো, সেগুলোই কিন্তু নেওয়া হয়েছে। এখানে 2/8টি লাউ শাকের নরম অংশ নেওয়া হয়েছে, আর সাথে আস্ত 8 থেকে 9টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি প্রায় 8 থেকে 9 মিনিটের মতো। লাউ শাকের গায়ে থেকে কিন্তু অনেকটা পানি উঠে গেছে। এবার আমি নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম আঁচে ঘড়ি ধরে রান্না করে নিয়েছি 10 থেকে 12 মিনিটের মতো। দেখুন, সম্পূর্ণ রান্নাটাই কিন্তু হয়ে গেছে। আর যখন নাকি শাক দিয়ে শুটকি মাছ রান্না করবেন, তখন কিন্তু এরকম মাখা মাখা ঝোল রাখবেন। এরকম মাখা মাখা ঝোলই কিন্তু বেশি ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। আশা করি আজকে এই ঝটপট শুটকির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।